চুরি হলো। আমরা 24 তারিখ 24 অক্টোবর আমরা থানাকে চিঠি করেছিলাম এবং তারপরে কোনো স্টেপ নেওয়া হয়নি। আরেকটা তো জানেনি, গত 4 তারিখ রাত্রিবেলায় সমস্ত আলমারি লকার ভেঙে যেটুকু ক্যাশ ছিল নিয়ে গেছে, প্রচুর জিনিসপত্র গেছে, নথিপত্র গেছে এবং সিসিটিভির যে হার্ড ডিস্ক সেটা শুধু চুরি হয়ে গেছে। আমরা থানার কাছে কালকে FIR করেছি, ওসি নিজে আসেননি এবং ওসি দেখাও করেনি। সুতরাং আমরা প্রশাসনিক হস্তক্ষেপ চাইছি, যেখানে শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতটাই শিক্ষা সম্পর্কে আমাদের অনেকটা দূর, মানে বিরাট বিরাট চেঞ্জেস হচ্ছে এই কবছরে, অনেক পরিবর্তন হচ্ছে, সেখানে আমাদের এই প্রশাসনের এইরকম উদাসীনতাটা আমাদেরকে সাংঘাতিকভাবে আমাদের এবং আমাদের ছাত্রীদের ভীষণভাবে আঘাত করেছে। সেই জন্য আমরা বাধ্য হয়েছি আজকে পথ অবরোধে বসে। ম্যাডাম, এই অবস্থান কতক্ষণ চলবে আপনাদের? হেডম্যামের ঘরে, হেডমিস্ট্রেসের ঘরে যে লকারটা আছে লকারটা ভাঙচুর করা হয়েছে। দ্বিতীয়ত আমাদের স্কুলে সরস্বতী পুজোর সময় যে কাঁচা থালা বাসন এগুলো আগে সেগুলো সেখানে নেই, সেগুলো থেকে ভাঙচুর করা হয়েছে। তারপরে স্টাফ রুমের থেকে কাগজপত্র ওয়েপার করে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা এখানে দেখতে, ওখানে একটা 3টে ইঞ্চি 3-4টে ক্যামেরা ছিল, সেটাও ভাঙচুর করে দেওয়া হয়েছে। আরো ইত্যাদি জিনিসগুলো ইয়ে করা হয়েছে। আজ পদবরোধ কতক্ষণ চলছে? পদবরোধ আমাদের তো 11:30 থেকে আরম্ভ হয়েছে। কতক্ষণ চলবে বলে মনে হয় তোমাদের? ঠিক এটা বলতে পারছি না যে কতক্ষণ চলতে পারবে। কি চাইছো? চাইছি যে সবসময় যে এইরকম স্কুলের প্রতি এইরকম অবিচারটা হচ্ছে সেটা যাতে রোধ করা হয়। আমার নাম কেয়া সামন্ত।